একদিন শেয়াল বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এক সময় তার প্রচুর ক্ষুধা পায়। কোনো উপায় না পেয়ে বনের মধ্য দিয়ে হাঁটছিল, কিন্তু খাবার কোথাও পাচ্ছিল। হঠাৎ এক সময় তার সামনে বনের মধ্যে টেবিলে সাজানো ফাস্টফুড দেখতে পায়। ফাস্টফুড গুলো দেখে শিয়ালের মনে অনেক আনন্দ হয়, কারণ সে অনেকদিন ধরে কোনো খাবার খায়নি। শিয়াল খাবার গুলো তখন একে একে খেতে থাকে, দূর থেকে ডাইনি তা দেখতে থাকে। বন্ধুরা, বনের মধ্যে এত খাবার কোথা থেকে এলো? নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসবে। হ্যাঁ বন্ধুরা, এই খাবার গুলো ডাইনি জাদুকরি খাবার ছিল। যখনই শিয়াল খাবার গুলো খেয়ে যেতে শুরু করবে, তখনই ডাইনি তাকে খেতে আসে। শিয়াল তখন কোন উপায় না পেয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। এমন সময় পরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সব ঘটনা দেখে পরী তখন জাদুকরি কাঠি দিয়ে ডাইনিকে আগুনে পুড়ে মেরে ফেলে, আর এভাবে শিয়াল তার জীবন রক্ষা পায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি দিতে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।